এসএসসি এক্সাম 2020, আপনারা যারা 2020 সালে এসএসসি এক্সাম দিবেন তাদের এসএসসি পরীক্ষার রুটিন অলরেডি পাবলিশড হয়ে গেছে। তো চলুন দেখে আসা যাক আপনারা কিভাবে খুব সহজে এসএসসি পরীক্ষার রুটিনটি পিডিএফ আকারে ডাউনলোড করবেন। তো রুটিনটি ডাউনলোড করার জন্য প্রথমে আপনাদের মোবাইল ফোন বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে। তারপর আপনাদেরকে ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এখন ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে আছি। তো আমি এই ওয়েবসাইটের লিঙ্কে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তো আপনারা সেখানে ক্লিক করে খুব সহজেই এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে চলে আসার পর আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে আপনারা এসএসসি কর্নার নামে একটি বক্স পেয়ে যাবেন। তো এই বক্সেই সচরাচর আপনারা আপনাদের এসএসসি রুটিন 2020টা পেয়ে যাবেন। আর যদি না পেয়ে থাকেন তাহলে একটু নিচে দেখতে পাবেন শো মোর নামে একটি অপশন আছে, আপনারা এই শো মোরে ক্লিক করে দিবেন। তো শো মোরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে। তো এই পেজে আপনারা খুঁজে দেখবেন যে আপনাদের এসএসসি পরীক্ষার রুটিনটা আছে কিনা। যদি না থাকে তাহলে আপনারা এখানে আরো অনেকগুলো পেজ আছে, আপনারা একটা একটা করে খুঁজে দেখবেন। তো আমাদের এই পেজেই আছে আমাদের এসএসসি পরীক্ষা 2020-এর রুটিনটা। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে রুটিনটা, তো পাশে আপনাদের ডাউনলোড অপশন আছে। তো আপনারা এই ডাউনলোড অপশনে ক্লিক করে খুব সহজেই রুটিনটা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা এখন ডাউনলোড অপশনে ক্লিক করতেছি। তো ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে আপনাদের সামনে রুটিনটা ওপেন হয়ে যাবে। তো দেখা যাচ্ছে যে আপনাদের এসএসসি পরীক্ষাটা 2020 সালের ফেব্রুয়ারি 1 তারিখ থেকে শুরু হবে এবং পরীক্ষাটা শেষ হবে আপনাদের 22 তারিখে। তো রুটিনটি ডাউনলোড করার জন্য আপনার ডান পাশে উপরে কোনায় ডাউন অ্যারো চিহ্ন দেওয়া একটি অপশন আছে, আপনারা এই অপশনে ক্লিক করে দিবেন। তো অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের রুটিনটা পিডিএফ আকারে আপনাদের মোবাইলে অথবা আপনাদের কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। তো আপনাদের যাতে এত কষ্ট করতে না হয় তার জন্য আমি এই লিঙ্কটি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং আমার কমেন্ট বক্সের ফার্স্টে পিন করে দিয়ে দিব। তো আপনারা সেখানে ক্লিক করে সরাসরি এই রুটিনটি ডাউনলোড করে নিতে পারেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে অথবা এরকম এডুকেশন রিলেটেড ভিডিওগুলো মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।